প্রিলিমিনারি যারা পাশ করেছেন স্কুল লেভেল টু, তাদের জন্য আজকের ভিডিওটি, যারা ফার্ম মেশিনারি সাবজেক্টে পরীক্ষা দেবেন, পরীক্ষার কোর হচ্ছে 211, পূর্ণমানে 100, সময় 3 ঘন্টা, দুইটি বিভাগ মিলে 100 নম্বরের উত্তর করতে হবে। তো এখানে যে বিষয়বস্তু রয়েছে, আমি বিষয়বস্তু এখানে পড়ব না, আপনারা ভিডিওটা এখানে স্টপ করে ফেলুন, স্টপ করে খাতার মধ্যে এই টপিকগুলো 1 ঘন্টা সময় নিয়ে লিখে ফেলুন। ধীরে ধীরে লিখলে যেটা হবে, সিলেবাসটা আপনার হৃদয়ঙ্গম হয়ে যাবে, আপনার মনের মধ্যে সেই সিলেবাসটা সেভ হয়ে যাবে এবং আপনি খুব দ্রুত সিলেবাসটা শেষ করতে পারবেন। সিলেবাসটা যখন লিখবেন, লেখা শেষ হওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এই টপিকগুলো আপনার শেষ করতে কতদিন সময় লাগবে। এই বিষয়টা একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। আপনি একবার সিলেবাসটা লিখে ফেলুন, লিখে ট্রাই করুন, একটা একটা টপিক ধরে ধরে পড়াশোনা শুরু করুন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনি সিলেবাসটা কমপ্লিট করতে পারবেন। এটাই ছিল আমার ভিডিওতে দেওয়া আপনাদের জন্য একটি টেকনিক, এবং এই টেকনিকটি আপনার খুবই উপকারে আসবে। তো কারা ফার্মেশিনারিতে সাবজেক্ট রিটেন পরীক্ষা দিবেন, ডিপ্লোমা যারা পাওয়ার টেকনোলজি থেকে পাশ করেছেন, যারা অটোমোবাইল থেকে পাশ করেছেন এবং অ্যাগ্রিকালচার থেকে পাশ করেছেন, আপনারা এই ফার্মেশিনারি সাবজেক্টের উপর লিখিত পরীক্ষা দিতে পারবেন। এবং যারা অন্যান্য, এখানে যে তিনটা উল্লেখ আছে, আপনারা এই তিনটারই যদি লিখিত পরীক্ষা হয়, আপনি এখানে ফার্মেশিনারিতে জয়েন করতে পারবেন পোস্ট খালি থাকা সাপেক্ষে। ভিডিওটির আজ এই পর্যন্ত। কোন বিষয়ে ভিডিও পেতে চান আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সব বিষয়েই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো।